হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ بَعَثْنَا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال الله تعالى وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق صحيح البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহ রহমতের ডালি নামিয়ে দিবেন। আমার সঙ্গে সকলেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হামদে বারী তাআলা। বলো মুসলিম, বলো চিরসত্য মোদের দিন, দিন ইসলামের পদতলে সকল ধর্ম বিলীন। বলো মুসলিম, বলো এক বর্ষ আল্লাহ সারক, বলো এক বর্ষ আল্লাহ সারক, মানি না শিরক বেদাত দেবত্ব দেবতার, ভুলি না কোন ভণ্ড পীরের ভণ্ডামিতে, করি না কভু বেদাত কাজ নূতন তরিকাতে, কোরআন হাদিস সম্বল মোদের বাজে তর্ক অর্থহীন। বলো মুসলিম, বলো চিরসত্য মোদের দিন, বলো সেই আদম আলাইহিস সালামের সন্তান মোরা, একই রক্ত মাংস আজ একই ধারা, তবে কেন এই মন ভাঙা গড়া শত মত, কে দেখালো মোদের সেই ভিন্ন পথ, বলো মিথ্যা সে পদ মিথ্যা সবই মূল্যহীন। বলো মুসলিম, বলো চিরসত্য মোদের দিন, বলো প্রথম মানব, বলো প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি তো নন বেদীন। বলো মুসলিম, বলো চিরসত্য মোদের দিন। একটু জোরে সরে দেন না, ঘুমন্ত মানুষগুলি জেগে যাক, পারবেন জোরে দিতে? সকলেই পারবেন? তাকবীর দিলে কি ভয় করছে আপনাদের? হ্যাঁ, মোরা নবীর উম্মত আল্লাহর কিশান, মরণ এলে মরব দেব না ইমান। ঠিক না? তো কিসের ভয়? একটু জোরে সরে তাকবীর দেই, সবাই রেডি আছেন? হলো না? ওহুদের ময়দানে, বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলেছিল, কাফেরদের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছিল, সেই তাকবীর কোথায় গেল? একটু জোরে সরে আর একবার দেখি, ঘুম রাত গভীর রাত্রিতে আপনারা জেগেছেন কিনা, সকলেই জোরে সরে পড়ুন, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মত গাজা যেখানে, এরকম আসতে বললে হবে? সম্মানিত সুধী মণ্ডলী, আহিলাদিজ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী রাজশাহী নওদাপাড়া ট্রাক টার্মিনালে তাবলিগ ইস্তেমার মহতরম সম্মানিত সভাপতি আহিলাদিজ আন্দোলনের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ বিদেশ থেকে আগত আহলে হাদিস আন্দোলনের সম্মানিত কর্মী ভাইয়েরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, গভীর রাত্রিতে আমি শামসুর রহমান আজাদী আপনাদেরকে নিয়ে আল্লাহর শুকর আদা করছি যে মহান আল্লাহ এই দুই দিন ব্যাপী ইজতেমায় আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শেষের দিন গভীর রাত পর্যন্ত আপনারা জেগে আছেন, আল্লাহর কোটি কোটি শুকর আদা করি। গভীর রাত্রিতেই একটু জোরে সরি সকল জোরে সরে সকলই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু শুকর আদা করি সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ কানা খোলা লোলা বধির বানাইতে পারেন কিনা? কয় ঘন্টা লাগবে? এক সেকেন্ড লাগবে না এই শারীরিক সুস্থতার জন্যে। আর একবার শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হায়াতদাতাও নেই, মৌউদদাতাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আরো জোরে বলেন আছে। ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক কে? মহান আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বিষয়বস্তু হলো সমাজের প্রচলিত শিরক ও তার ভয়াবহতা। আমি কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের মাঝে আমার বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শিরক ভয়াবহ একটা অপরাধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় গুনাহ তিনটা। কয়টা? তিনটা। তার এক নম্বরে শিরকের গুনাহ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মানে বড় গুনাহ যেটি, সেটি হলো শিরক। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন, কিন্তু এটা আল্লাহর ওয়াদা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যদি সে তওবা না করে মরে তাহলে সরাসরি জাহান্নামে চলে যাবে। তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, তার একটি হলো শিরকের গুনাহ, দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া, তিন নম্বরে মিথ্যা কসম কাটা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি শুরুতেই আলোচনা করব আপনাদের মাঝে প্রথম যে আয়াতটি পড়েছি সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 36 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি সকল জাতির উপরে রসুল নবী ও রসুল পাঠিয়েছি, তারা সকলেই নিজ নিজ জাতিকে এ বলে আহ্বান করেছেন যে তোমরা শুধুমাত্র একমাত্র আনুগত্য করো। কার দাসত্ব হবে কার? আমার ভাইয়েরা, একমাত্র শুধু আল্লাহর হবে না, তাগুতের হবে না, জাহেলিয়াতের। আজকের আমার ভাইয়েরা বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, বিজাতীয় কৃষ্টি ক্যান্সারে আজকের আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই গেছি। সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক, এক আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত আমাদের মধ্যে নাই। আমার ভাইয়েরা, তাওহিদ নাই। তাওহিদ মানে একত্ববাদ। আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে তাওহিদ মানতেই হবে। তাওহিদ মানা উচ্চতর ফরজ। জোরে বলেন ঠিক কিনা? তাওহিদ আমাদের মধ্যে আছে। তাওহিদ মানে কি বলতে পারেন? জোরে বলেন। একত্ববাদ। তাওহিদ কয় প্রকার?
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাওহীদ হলো তিন প্রকার। এই তিন প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের দেশে প্রচলিত শিরক, কেমন শিরক জানেন? একটা শিরকে আমরা মুশরিক হয়ে যাচ্ছি যদি কেউ বিশ্বাস করে। আমার ভাইয়েরা, আমাদের দেশের মানুষ বলে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ক্ষমতার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। এর উপরে দৃঢ় ইমান, মানে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা এই কথা যদি বলি, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকে আকবর, ঠিক কিনা? বড় শিরক আমার ভাইয়েরা। আবার দেখবেন মানুষ কি বলে জানেন? বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাই, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। অথচ এই স্লোগানও আছে বাংলাদেশে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কি বলি? তাওহীদ কি বলে? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আবার দেখবেন মানুষ প্রচলিত শিরকের মধ্যে বলে যে উপরে আল্লাহ, নিচে তুমি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সমাজে রন্ধ্রে রন্ধ্রে এই কথাগুলি বলে যে উপরে আল্লাহ, নিচে তুমি। আমার ভাইরা, আল্লাহর যদি আল্লাহ পারলে ভালো, না পারলে তুমি, আর তুমি না পারলে আল্লাহ, আল্লাহ না পারলে তুমি, এ কত বড় শিরক! এই প্রচলিত শিরক আমার ভাইরা, বলা যাবে কি না? যাবে না, এটাও শিরকে আকবর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপরে আবার প্রচলিত শিরকের মধ্যে আছে যে তুমি ছিলা বলেই বেঁচে গেছি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটি প্রায় মানুষ বলে, তুমি না আসলে মরেই যেতাম। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার অনেকেই ডাক্তারের কাছ থেকে বাড়িতে এসে বলে, খোকার মা, ডাক্তারের কাছে গেছিলাম বলেই বেঁচে গেছি। এই কথা কি হবে? কি বলতে হবে? প্রচলিত শিরকের মধ্যে এগুলি আছে। আমার ভাইরা বলতে হবে, খোকার মা, আল্লাহ আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল বলেই আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রচলিত শিরকের মধ্যে এমন শিরক রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সন্ধ্যাবেলা আমাদের দেশে ঘরে ঘরে একটা শিরক করে, শুধু ঘরে ঘরে নয়, দোকানপাটেও শিরক করে, গাড়ি ঘোড়ার মধ্যেও শিরক করে। ঠিক সন্ধ্যাবেলা মাগরিবের যখন আজান পড়ে, এ সময় প্রচলিত শিরক যখন আজান হয়, মাগরিবের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাগরিবের আজান হলো। এখন শাশুড়ি বৌমাকে ডেকে বলছে, বৌমা, কাজী আম্মা, মাগরিবের আজান পড়েছে, ঘরে বাতি জ্বালাও, লক্ষ্মী চলে গেল। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এ ধরনের কথা কত যে নিষ্কানে শুনেছি, কয়া বাতি জ্বালাও, ঘরে লক্ষ্মী চলে গেল। লক্ষ্মী হলো হিন্দুদের একটা দেবতা, মা লক্ষ্মী। লক্ষ্মী পূজা নাই? নাই, আছে। এটা লক্ষ্মী পূজা, লক্ষ্মী, লক্ষ্মী এনে দেয়। লক্ষ্মী বলা শিরক, এটা একটা দেবতার নাম। আমরা বলি স্ত্রীকে, তুমি যে আমার লক্ষ্মী, মেয়েকে বলি লক্ষ্মী। আমার ভাইয়েরা, এই লক্ষ্মী শব্দ ব্যবহার করা যাবে না। কারণ, কারণটা কি বুঝেছেন? কারণ হলো লক্ষ্মী হিন্দুদের একটা দেবতার নাম। জোরে বলেন ঠিক কিনা? তো মাগরিবের সময় বাতি না জ্বালাইলে ঘরে লক্ষ্মী চলে যাবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমি হানিফ কোছে, হানিফ কোছে আমি, এ ঘটনা আজ কিনি ঘটল সম্মানিত শ্রোতা মণ্ডলী, টিকিট এখন আমার পকেটে আছে। আমি জুমার সালাত আদা করে তারপরে হানিফ কোছে রওনা দিয়েছি। কোস্টা যখন যমুনা সেতুতে এসেছে, তখন মাগরিবের আজান পড়েছে।
এই সময় ড্রাইভার সাহেব হেল্পারকে বলছে, এই বেটা হেল্পার, কয় যে উস্তাদ, কয় মাগরিবের আজান পড়েছে, বাতি জ্বালাই দে, গাড়ি বলো অ্যাক্সিডেন্ট করব। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বাতি জ্বালাতে হবে মাগরিবের সময়, না হলে লক্ষ্মী আসবে না। এই যে কত বড় পাপ! আমার ভাইরা, আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল নাই, আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। প্রতিপালককে আরো জোরে কে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র শুধুমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, আমার ভাইয়েরা, এটার উপরে অবিচল থাকাটাই হলো অগ্নি পরীক্ষা। বন্ধুরা আমার, পরীক্ষা ছাড়া আল্লাহ কোনো ব্যক্তিকে জান্নাতে নেবেন না। পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা তো আমাদের পরে নাই, আমাদের উপরে পরীক্ষা আছে না, আমরা শান্তিতেই আছি। কী পরীক্ষা দিয়েছি, ঈমানের কী পরীক্ষা দিয়েছি, তাওহীদ মানতে যেয়ে কী পরীক্ষা দিয়েছি। এই যে শুনুন, আল্লাহ পাক বলছেন, আমি আয়াতের ব্যাখ্যা পরে করি, এর সাথে আরেকটা, আজকের আমরা কোনো পরীক্ষার মধ্যে নাই। বাংলাদেশের মানুষ তো শান্তিতেই আছে, এদেশের যুদ্ধ নেই, আমার ভাইয়েরা, মারামারি নেই, কাটাকাটি নেই, এদেশের মানুষ তো আরামেই আছে। অন্য অন্য রাষ্ট্রগুলির খবর নিয়ে দেখেন না, অন্য অন্য মুসলিম রাষ্ট্র দেখেন না, কী অবস্থার সম্মুখীন। আমরা কী পরীক্ষা দিয়েছি আমার ভাইরা, আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আমার ভাইরা, যারা আল্লাহতে অবিচল থাকবে, আল্লাহতে অটল থাকবে, এই কথাটা বলা হয়েছে এখানে, সুম্মাস্তাকামু, অতঃপর যারা আমার ভাইরা এটার উপরে অবিচল থাকলো, কোনটা, যে বলল রব্বুন আল্লাহ, আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আর কেউ না। সম্মানিত সৎসুদী মণ্ডলী, পরীক্ষা আমরা দেইনি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বলেন, তোমরা কি এই ধারণা করে বসে আছো যে জান্নাতে যাবে? হ্যাঁ, তোমরা কি এই ধারণা করেছো জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেন, ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেন, অথচ তোমরা তাদের অবস্থার মতো, তোমাদের অবস্থা এখনো আসে নাই, তাদের অবস্থার মতো সম্মুখীন তোমরা এখনো হও নাই। আল্লাহ পাক বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, আল্লাহ পাক বলেন, তাদের এসেছিল তীব্র খোদার যন্ত্রণা, আমার বাবারা, কঠিন মুসিবত, কঠিন যন্ত্রণা তাদের স্পর্শ করেছিল, এখনো আমাদের তা আসে নাই। সেই আমার ভাইয়েরা, সেই অতীতের, অতীতের আগেকার যুগের নবী রসুলদের উম্মতদের খবরগুলি নেন না আমার ভাইয়েরা, হজরতে সুমাইয়া, হজরতে বিলাল, হজরতে ইয়াসির, হজরতে আম্মার, হজরতে খাব্বাব, তাদের কি অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। সাহাবীরা খোদার যন্ত্রণায় মাটিতে প্রকাশ্যে গড়াগড়ি দিয়েছেন। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে মাটিতে ধুলায় খোদার যন্ত্রণায় গড়াগড়ি দিয়েছেন, কঠিন অবস্থার সম্মুখীন তারা হয়েছিল। আল্লাহ পাক বলেন এই কথাটি, মাসাতুহুমুল বাসাউ আদ-দাররাউ, আমার ভাইয়েরা, এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজুনজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এই যে কত কঠিন বক্তব্য আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অথচ তারা
অথচ তারা একথা বলতে বাধ্য হয়েছিল নবী এবং তার সঙ্গী ইমানদারগণেরা, নবী এবং তার সাথী ইমানদারেরা এই কথা বলতে বাধ্য হয়েছিল। কোন কথা? আল্লাহ পাক সেটা জানিয়ে দিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? এই কথাটা নবী এবং তার সঙ্গী তার সাথী ইমানদারেরা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমার সাহায্য একেবারে নিকটে, অতীব কাছে আমার সাহায্য। আমরা কি পরীক্ষা দিয়েছি, কি পরীক্ষা আমরা দিয়েছি সম্মানিত শ্রোতা মণ্ডলী! আল্লাহ পাক বলেন, সুম্মা ইসতাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, তার মানে কি? তাগুত বর্জন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। তাগুত মানে কি আমার ভাইয়েরা? তাগুত মানে শয়তান, তাগুত মানে শির্ক, তাগুত মানে বেদাত, তাগুত মানে বাতিলের রাস্তা, বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, বিজাতীয় কৃষ্টি কালচার। দেখেন আল্লাহ আমাদের কি বলছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না, বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক বলেন, আউলিয়া আবাদহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের বন্ধু তোমাদের নয়। আজকের আমরা বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, বিজাতীয় কৃষ্টি কালচার, যেগুলি শির্কের আড্ডাখানা, আমার ভাইরা সেই শির্ক আমরা গ্রহণ করেছি। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা এই মর্মেই সকল নবী রাসূলগণের কে আল্লাহ সমস্ত জাতির উপরেই প্রেরণ করে নবী রাসূলগণ এই কথাই বলেছিলেন যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তাগুত বর্জন করবে। আমরা তাগুত বর্জন করতে পেরেছি না পারি নাই সম্মানিত শ্রোতা মণ্ডলী? এই যে দেখুন, এখনও ছোট ছোট বাচ্চা যারা প্রচলিত শিরকের মধ্যে আছে, এখনও বন্ধ হয় নাই, এত ওয়াজ নসিহত হচ্ছে, এত বক্তব্য হচ্ছে, তারপরও ছোট ছোট বাচ্চা দিয়ে শিরক করাচ্ছে। কি শিরক জানেন? বাচ্চা যখন বের করে ঘর থেকে, বাজারে যাবে, মার্কেটে যাবে, বাপের বাড়ি যাবে, মেলায় যাবে, আমার ভাইরা শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন বাচ্চাকে সাজিয়ে বাম কপালে কাজলের কালো টিপ দেয়, এই আকিদায় যে আমার ভাইরা রাস্তাঘাটে যেন কোনো বিপদ না হয়, কারোর নজর না লাগে। এটা প্রচণ্ড মানে শিখ সমাজে এত প্রচলিত এটা আমার ভাইরা, যে এটা না করলেই চলবে না। আমি কত মহিলার বলেছি, আপনার বাচ্চাকে এটা কেন করলেন? কয় না, এটা না দিলে উপায় নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা কালীর নামে হিন্দুরা দেয়, তাদের হিন্দুর দেবতা কালীর নামে সন্তান বের করে, কালীর নামে ওরা এই তিলক ফোটা দেয়, এটা কি মুসলমানরা দিবে? জোরে বলেন, দিবে? কিন্তু বাম কপালে ছোট ছোট বাচ্চাদের কাজলের কালো টিপ দেয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, লাল দেয় না, সাদা দেয় না, হলুদ দেয় না, নীল দেয় না, অন্য কোনো রং দেয় না, কালোটাই দিবে। জোরে বলেন, ঠিক কিনা? এই কালোটাই তারা দিবে। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। অথচ এটা মারাত্মক শিরক, মুসলিম জাতি এই প্রচলিত শিরকের মধ্যে ডুবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই যদি তারা তওবা না করে। তওবা করবে কি করে? এটা তো ভালো মনে করেই দিচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গত সপ্তাহে শুক্রবারের সকালবেলা আমার হাতে আরেকটা শিরক ধরা পড়ল। আমার ওয়াইফ আমাকে বলল যে একটু বাজারে যাও,
ছাগলের কলিজা আনতে। আমি শুক্রবারের দিন এদিকে জুমা বাসাবো বাজারে গেলাম, যে এদিকে চারটা ছাগল টানানো আছে আমার ভাইয়েরা, ভিতরে কলিজা আছে দেখা যাচ্ছে, লোকটা বসে আছে। আমি বললাম ভাই আমার দুইটা কলিজা দেন, তো বললেন একটু অপেক্ষা করেন। আমি দুই মিনিট দাঁড়িয়ে থাকলাম, কোনো কাস্টমার নাই, ওই দোকানদার একা এবং আমি। বললাম ভাই আপনি তো বসে আছেন, কেটে দেন না, আমার একটু ব্যস্ততা আছে। আমার বললেন তাড়াহুড়া করলে চলবে না, বসুন নয় দাঁড়িয়ে থাকেন, একটা কাজ বাকি আছে। আমার কাজটা করেন, আপনি তো হাত পা গুটায় বসে আছেন। তা আমাকে বলছে না বসুন, কথা বলেন না। কিছুক্ষণ পরে আমি বললাম ভাই আপনি দিবেন না, চলে যাব। কয় না ওই কাজটা না করা পর্যন্ত কলিজা বিক্রি হবে না। আমি বললাম কাজটা করেন, কয় করবো বলেই তো বসে আছি, আমি করছেন না তো। এরপরে দেখি এক লোক এক মুঠো আগরবাতি এনে, আমার ভাইয়েরা ওই আগরবাতিটা কি করলো, ওই ধরাইয়া বাক্সর ভিতরে দিল, উপরে দিল, এ পাশে দিল, ওই ছাগলের ঠ্যাঙের মাথায় উপরে দিল, দিয়ে নাড়াইয়া এরপরে আমাকে বলছে যে এবার আপনার কলিজা দিব। আমি কেন ভাই এটা করলেন কেন, কয় এটা যদি না করি দোকানে বরকত হবে না, কল্যাণ হবে না। বরকতের মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, রোগের মালিক আল্লাহ, শেফার মালিক কে? জোরে বলেন কে? না ফাইল্লা পাগলা, ফসি পাগলা, বুসা বাংলা। সিলেটে দেখলাম একটা মাজার আছে, শিয়াল বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার, জোরে করে আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা চিটাগাং একটা মাজার আছে, ডাইল চাইল রহমাতুল্লাহ আলাইহির মাজার, জোরে করে আস্তাগফিরুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার ভাইরা মানুষ বিপদে পড়লে মাজারে যায়, মাজারে মান্নত করা, পয়সা দেওয়া, চুমা খাওয়া, সেজদা করা জায়েজই যদি হতো তাহলে রসুলের রওজায় হতো, ঠিক কিনা? অথচ নবীর রওজায় এগুলি হারাম এবং হারাম। রসুলের রওজায়ও দেখলাম 2008 লাইনে দাঁড়ানো আছি, আমার আগে এক বাঙালি ডাইনে চায় বায়ে চায়, পুলিশের হাতে দেখি লাঠি। আমি বললাম মিনাতে নাই, মুজদালিফায় লাঠি নাই, আরাফায় নাই, মক্কায় নাই, হারামে নাই, সাফায় নাই, মারওয়াতে নাই, রসুলের রওজার এখানে পুলিশের হাতে চিকন লাঠি। তা আমার আগের এই বাঙালি রসুলের রওজায় সালাম না দিয়া ছোট্ট একটা ওয়াল আছে, ওয়ালে হাত দিয়া মন করছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সৌদি পুলিশ কি বলছে জানেন? বলছেন ইয়া হাজ্জি হারাম, ইয়া হাজ্জি হারাম, ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে? আরো জোরে কার কাছে? না তাবিজ কবজের কাছে। কি বলেন, এখনো তাবিজ কবজ বাংলাদেশে বন্ধ হয়েছে? জোরে বলেন হয়েছে। আরে আমার মসজিদ বংশালে আমার এক মুসল্লি কোটিপতি, জুমার দিনে আমি সলা দাদা করে খানা পিনা খেয়ে ব্যাগ গুছায়া চলে যাচ্ছি, এই সময় আমার এক মুসল্লি কোটি কোটি টাকার মালিক আমার কয় খতিব সাহেব যায়েন না খারান, একটু খারান, আমি আইতেছি, কাম আছে একটু খারান। তা আমি দাঁড়ায় গেলাম, কিছুক্ষণ পরে দেখি তার একটা বাচ্চা ঘাড়ে করে নিয়ে আসে, এই 3 বছর সাড়ে 3 বছর হবে, ল্যাংটা করে এনেছে। আমার ভাইয়েরা আমাকে বলছে খতিব সাহেব রাতের বেলা চিৎকার মারে, আপনি একটু ঝাড়া দেন যাতে ভয় না পায়। আমি দেখি তার কোমরে নুনুর গোড়ায় 4টা তাবিজ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বললাম ওই তাবিজ খোলেন তারপরে ঝাড়াবো।
তো বললে খদির সাহেবের তাবিজের দাম তো অনেক, এগুলো কোথা থেকে নিছেন? কয় একটা দিশে বাইতুল মোকাররমের মুফতি 1001 টাকা দাম, আর একটা দিশে গুলাব শাহ মাজারে 500 টাকা দাম, আর একটা দিশে তারা মসজিদের ইমাম এটার দাম অনেক, আর একটা দিশে হাইকোর্ট মাজারে এটার দাম 2000 টাকা। তো কোমরে 5000 টাকার তাবিজই লটকালো, তাবিজ লটকানো, তাবিজ ঝোলানো যে করলো এই ঘৃণিত কাজ, আমার ভাইরা সে শির করলো। তাবিজ যে দিল সেও শির করলো, যে নিল সেও শিরিক করলো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সমাজে এই প্রচলিত শিরিক সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, মানুষ দেখবেন যে কী পরিমাণে, এরপরে দেখবেন শনিবার মঙ্গলবার মানুষ বাসে, এখানেও শিরিক করে। শনিবারে কল্যাণ হবে না, মঙ্গলবারে বিয়ে শাদী দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই মহরম মাস কাটাকাটির মাস, মহরম মাস ইমাম হুসাইনের শোক দিবস, এ মাসে বিবাহ শাদী হবে না। আমার কাছে এসেছে মহরম মাসে কোনো বিয়ে শাদী হবে কি? কেন মহরম মাস কি? কয় এটা তো শোকের মাস। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এখনো মানুষ এই সমাজের প্রচলিত শির্ক। আমারই আপনজন, আমার ভাইয়েরা, আমার ছোট বোনের ছেলে বিয়ে হবে লালবাগে, সেটা মহরম মাস পড়ে গেল। ওরা নাছোড়বান্দা বলল মহরম মাস পরিবর্তন করতে হবে, না হলে আপনাদের সাথে আমার মেয়ের বিবাহ দিব না। আমি ফোন লাগালাম, বললাম আগেই বললাম, বললাম বিআই সাহেব আগাম বিআই বললাম, মহরম মাসে আপনার মেয়ে আমার বোনের ছেলের সাথে দিবেন না কেন? বলছে মহরম মাস তো বিপদের মাস। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কয় মহম্মর মহরম মাস কাটাকাটির মাস, মহরম মাস শোকের মাস। আলম বিআই সাহেব মহরম মাস শুক্রিয়ার মাস তা কি জানেন? কয় তা তো কখনো জানি না। আমি বললাম এই মহরম মাসেই আমার ভাইরা বন্ধুরা আমার, এই মাসে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, এই মাসেই হযরত ইউনূস আলাইহিস সালাম এই মহরম মাসেই মাছের পেট থেকে মুক্তি পায়, এই মহরম মাসে ফিরাউনের কবল থেকেই হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ মুক্তি পায় এবং আল্লাহ শুক্রিয়া স্বরূপ রোজা রাখে। মহরম মাস শুক্রিয়ার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মেয়ে এই মহরম মাসে বিয়ে না দেন, আমার বোনের ছেলের বিয়ে আমি বাতিল করে দেবো ইনশাআল্লাহ। কিছুতেই আপনার মতো বিদাতি মানুষের সাথে এই ফ্যামিলিতে আমরা কাজ করব না। শেষ পর্যন্ত তিনি আমার বাসায় আসলেন, তাকে বোঝালাম, বুঝিয়ে বলল এমন করে তো কখনো শুনি নাই, আমার মসজিদে শনিবারে বিয়ে ডেট করবে না। বলে শনিবারে এটা কুফা, মঙ্গলবারে কুফা, মানুষের জীবনে প্রচলিত কত শির্ক। শোনেন, আমি জামালপুর ইসলামপুরে মাহফিল করে রাত্রি 2টার সময় ঘুমাইতে গেলাম, একটা বালিশই ঘুমাইতে দিল একটা ঘরে, আমি একা, কিন্তু বালিশ যে ইটের মতো শক্ত। আমি বললাম যে কী ধরনের বালিশ, মাথা জোরে বাড়ি দেই টং টং করে ওঠে। আমি কী ব্যাপার বালিশে কী? বালিশ তুলে দেখি বালিশের নিচে দা, বিশাল ছুরি, ছুরি বুঝেন দা, যে গাছ কাটার দা। আমি তো চিল্লায় উঠলাম, ভাই সাহেব তাড়াতাড়ি ঘরের মধ্যে আসেন। উনি দৌড়ায় এসে বলে শামসুরমান ভাই কী হলো, ভয় পেয়েছেন? ভয় পাবো না, বালিশের নিচে দাও দিছেন কেন, ছুরি ঢোকাই দিছেন কেন, আমাকে মারবেন নাকি? কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই বালিশ আপনাকে দিছে? হ্যাঁ এই বালিশ তো এখানেই। কয় আমার ছোটো বোলা রাতে ভয় পায়, তাই বালিশের তলায় ছুরি দা ঢোকাই দিয়েছি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কত শির্ক মুসলমানেরা করছে আমার ভাইয়েরা। শুধু তাই কি বন্ধুগণ, আমার বাড়িতে 25 বছর আগের কথা বলছি, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলের গালের দাঁত পড়ে গেছে। আমার ভাইয়ের ছেলে আপন ভাই বলছে আব্বু, কই কী হয়েছে? কই দাঁত পড়ে গেছে, ফেলে দেই। কই খবরদার ফেলবি না, আমার কাছে নিয়ে আয়। তো ভাইয়ের কাছে নিয়ে গেছে, আমি শুনতেছি বসে বসে। বলছে দাঁত নিয়ে কই যাবি জানোস? কই কই যামু, কই ইন্দুরের গর্তে যা। কই কী করুম? কই বলবি ইন্দুর ভাই তোমার দাঁতটা আমারে দাও, আমারটা তুমি নাও, দেখবি ইন্দুর তোরে চিকন দাঁত দিব। জোরে কর আস্তাগফিরুল্লাহ। ভাইয়ের ছেলে দাঁত নিয়ে যায়, আমি গাই কোথায় যাস? কই হোনেন নাই, তুই কো? কই আব্বু কইছে দাঁতে ইন্দুরে গর্তে ফেলবি, হ্যাঁ হে তোর দাঁতটা নিব আর ইন্দুর চিকন দাঁতটা তোরে দিব। আমি জোর করে নিলাম, ভাইয়ের সামনে যেয়ে দাঁড়ালাম, ভাইকে বললাম ভাই ছোট্ট ছেলে 10 বছর বয়স, আমার ভাইয়ের
ভাইকে বললাম দাঁত চাইবে আল্লাহর কাছে, সেজদা করবে আল্লাহর কাছে, 10 বছর বয়স ওর সালাত ফরজ হয়ে গেছে, ও সালাতে চাইবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, হে ইমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য দেওয়ার মালিককে আর জোরে বলেন, কে, কার কাছে চাইবো? ভাইকে বললাম, ভাই দাঁত দেওয়ার মালিক ইন্দুর না আল্লাহ। ভাই আমাকে কি বললো জানেন? বলো, হ ঠিকই তো, আসলেই তো দাঁত দেওয়ার মালিক আল্লাহ। আমাকে বলছে, ছোটবেলায় তোর দাঁতও খুলে আমি ইন্দুরের গর্তে ফেলাইছি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইরা, আপনাদের এই গ্রামে গঞ্জে এরকম আছে নাকি? এখনো আছে? তওবা করুন, চাইবো কার কাছে? নবীর কাছে চাওয়া যাবে না? জোরে বলেন যাবে না। আমাদের দেশের মানুষ আল্লাহর ইবাদত না করে বেশ, আমার ভাইয়েরা, নবীর নামে ইবাদত, নবীর কাছে চাই, নবীর নামে জিকির, নবীর কাছে সাহায্য চাই। দেখবেন না গজলের মধ্যে বলে কি জানেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কনকে আকামের পিছনে সুবহানাল্লাহ ফিট করা যায় নাকি? এটা কি নবীর নামে ইবাদত, মদিনার নামে ইবাদত? কয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাবে, নবীকেও ভুলবেন, দিন ভুলবেন, সব ভুলবেন, মদিনা, মদিনার নামে ইবাদত। এই যে আমার বাসার সামনে খিলগায় আমার ভাইরা বাংলাদেশের বড় বক্তা, নাম বলবো না, আমার ভাইরা, বাড়ি তার কুয়াকাটা, তিনি মস করলো ইমাম আবু হানিফায় এক অজুতে ঈশার সালাত এবং ফজরের সালাত 40 বছর ধরে করেছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, ঈশার অজু দিয়ে 40 বছর ধরে ফজর পড়েছে এটা বলছে, আর মাঝে মাঝে একটা শব্দ বলে 2 লাখ টাকা নিয়ে চলে গেল। কি শব্দ জানেন? 2 মিনিট পর পর। আমার ভাইরা 1.5 ঘন্টা ওয়াজ করেছে, 50 বার এই কথা বলেছে। কি কথা জানেন? তারা বলেছে, মদিনা, এ মদিনা, মদিনা রে মদিনা। আর যে সভাপতি ছিল ওকে, ও মানে কি মজা, কিছুক্ষণ পর পর কয়, মদিনা রে এ মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার প্রাণের মদিনা। আর শ্রোত রাখে, ও জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা মদিনা মানে কি? ওই মগাও বুঝতে পারিনি মদিনা মানে কি। এই দেখেন কোরআনে কারিমের মধ্যে আছে সূরা ইয়াসিন 23 পারার মধ্যে আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ পাক বলেন, আমিন আকসাল মদিনাতি রাজুলুই ইয়াসা ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালিন। আল্লাহ পাক বলেন, মদিনা মানে শহর, শহরের এক প্রান্ত ভাগ থেকে রাজুলুই ইয়াসা, এক ব্যক্তি, আমার ভাইয়ের একজন পুরুষ, এক ব্যক্তি দৌড় দিল তার জাতির কাছে, যে বলল ক্বালা ইয়া কওমিত তাবিউল মুরসালিন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার কওম, তোমরা ওদের কথা শোনো যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লম্বা ঘটনা, তাওহিদ মানার কারণে, একত্ববাদ মানার কারণে, দিন মানার কারণে, আল্লাহর উপরে ঈমান একচ্ছত্বভাবে খালিস দিল নিয়ে ঈমান আনার কারণে আল্লাহ যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই ব্যক্তি আমার ভাইরা তাফসীরে ইবনে কাসিরে যার নামটা এসেছে হাবিবে নাজ্জার, শাম দেশের ইনতাকিয়া নগরীর একটা জনপদে আল্লাহ প্রথমে 2 জন, পরে আর একজন, 3 নবী, 3 জন নবী পাঠালেন। এই 3 জন নবীর কাছে এই হাবিবে নাজ্জার ঈমান এনেছিল, দাওয়াত গ্রহণ করেছিল, তাওহীদের কালেমা পড়েছিল। এখানে একটা লম্বা ঘটনা আছে। আল্লাহ তাই মদিনা আরবি শব্দ, আল্লাহ পাক বলেন ওয়াজামিন আকসাল মদিনা। মদিনা মানে কি?
শহর। আমি এই ঘটনা বললে আমার সময় শেষ হয়ে যাবে, আমি আমার সময়টাকে মূল্যায়ন করব। আমি যে আলোচনা নিয়ে এসেছি তা এখনও অনেক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা প্রচলিত শিরকের মধ্যে ডুবে আছি। শুনুন, নবীর নামে জিকির চালু করেছে দেওয়ান বাগি আর রাজার বাগি, জোরে কর আস্তাগফিরুল্লাহ। জিকির, তাসবি, তাহলিল, সিপ্তসানা, গুণকীর্তন সব কার হবে? আরো জোরে বলেন কর। তার দলিল কি? জোরে বলেন, আরো জোরে বলেন, মানেন এটা? মানি আমরা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার পরশ পে পাথর হলো সোনা, সোনা হয়নি কি বলেন? হ্যাঁ, আরবের কাফেররা কোরআনের পরশে আমরা সোনা হয়ে গেল। বন্ধুরা আমার, তাই তো কবি কি সুন্দর করে বলেন, যার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মাশাআল্লাহ, অনেক মানুষ জেগে গেছেন আমার ভাইয়েরা বন্ধুরা। আমার আমির জামাত আসবেন, ফজরের সালাত আদা করবেন। আমার ভাই আপনারা সকলেই জেগে যান, আশেপাশে যারা আছেন ফজরের সালাতের জন্য ভিতরে ঢুকে পড়ুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জিকির, তাসবি, তাহলিল, সিপ্তসানা, গুণকীর্তন সব কার হবে? আর একবার জোরে বলেন কার। অথচ নবীর নামে জিকির, বাবার নামে হুজুর বাবা, দয়াল বাবা, আমার তাদের নামে জিকির, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই দুই বাগি নবীর নামের জিকিরটা চালু করেছেন। প্রতি জুমায় মাইক ছেড়ে দেয়, আমি রাজার বাগ দিয়ে বংশালে যাই আর আমার কানটা খানা থাকে, প্রতি জুমায় এই জিকির চালু করেছেন। আমার ভাইয়েরা ফরিদপুর সদরপুরে গেলাম, আমার ভাইয়েরা চন্দ্রপুরী, সেখানেও নবীর নামে জিকির, বাবার নামে জিকির, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। রসুলের নামে জিকিরটা বলবো, কি জিকির চালু করেছেন বলবো? তারা চালু করেছেন নবী 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 নবী, মোর দেহ মনে নবী, মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবীর কাছে চাওয়া যাবে না, কোনো বাবার কাছে চাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মানুষের জীবনে চাওয়া পাওয়া, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা কার কাছে হবে? আরো জোরে বলেন কার কাছে হবে? রসুলের আগের পিছের গোনা মাফ করেছেন তিনি কে? নবীর নবুয়াত দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? বিশ্ব নবীর নবুয়ত দিয়েছেন তিনি আল্লাহ। নবীর আগের পিছের গুনাহ ক্ষমা করেছেন তিনি আল্লাহ। নবীর জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন তিনি আল্লাহ। জান্নাতের সর্বোচ্চ স্থান নির্ধারিত করে রেখেছেন রসুলের জন্যে, যার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনিও হলেন আল্লাহ। কিয়ামতের দিন বিশ্ব নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন, তাই নবী সুপারিশ করবেন। তিনি হলেন সেই সুপারিশ করার অনুমতি দাতাকে, তিনিও আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্যে দেখুন মহান আল্লাহ রসুলকে ডেকে কি বলছেন, নবী রসুলকে আল্লাহ কি বলেছেন সেটা শুনে নেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন,
আপনার প্রতি এবং পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যে যদি আপনিও শিরক করেন, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেন, মহান আল্লাহ পাক বলেন তবে আপনার কর্ম নিষ্ফল নিষ্ফল হয়ে যাবে, লানাকু নান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। আমার বারা সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রসুলকে ডেকে কথা বলেন, কি কথা, কত বড় মারাত্মক কথা, আল্লাহ পাক বলেন হে নবী আপনিও যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল, আমার ভাইরা সাধনা ত্যাগ তিতিক্ষা নিষ্ফল হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইরা যাবতীয় 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 জিকির তাসবি তাহলিল সব আল্লাহর সূরাতুল ফাতিহার প্রথমে 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহাম যাবতীয় তারিফ প্রশংসা জিকির তাসবি তাহলিল সিপ্ত সানা গুণকীর্তন লিল্লাহ, সেই আল্লাহর রব যিনি জগৎ সমূহের প্রতিপালক, আলামিন যিনি জগৎ সমূহের মালিক, সমস্ত তারিফ প্রশংসা জিকির তাসবি তাহলিল সব একমাত্র আল্লাহর, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ প্রচলিত শিরকের মধ্যে বাবার নামে দোকান, বাবার নামে গাড়ি, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, এই আকিদায় যাতে বিপদমুক্ত হয়। এক ফেরিতে উঠলাম, ফেরিতে লেখা বাবা শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহ, এখানে এই নওদাপাড়া রোডে দেখি ব্যাংকের নামও শাহ মখদুম, হ্যাঁ লেপ্তশোকের নামও শাহ মখদুম। আমার ভাইয়েরা তো ফেরিওয়ালার বললাম ক্যাপ্টেন সাহেব আপনার ফেরিতে বাবা শাহ মখদুম লেখা কেন, আমারে কয় হুজুর যাতে ফেরি না ডোবে। আমি বললাম ডোবে নাই, ক 3 বার ডুবছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আকিদা যার ঠিক নাই, নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে দান করে জাহান্নামে যাবে, যার আকিদা নষ্ট, আমার ভাইয়েরা তাওহীদের 2টি ধারা, তার একটি হলো আকিদা। আকিদা মানে কি বিশ্বাস, আকিদা মানে জোরে বলেন কি বিশ্বাস। মুসলমানদের কি পরিণতি, শরীয়তপুর নড়িয়া ভুমঘরা ভেদরগঞ্জ, আমার ভাইরা মাহফিলে গেলাম এক লাইনে 27টা ল্যাংটা বাবার মাজার, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, হাজার হাজার মানুষ, আর সেই মাজারে মানুষ নাচানাচি করে গান গাচ্ছে, পানির নিচে মন জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না, জোরে বলেন। তারপর কি বলছে জানেন, আমি দাঁড়িয়ে শুনেছি, গাড়ির থেকে নেমে দাঁড়ায় দাঁড়ায় শুনেছি, এরপরে বলছে আমার বাবা চলে ফেরে আল্লাহর লগে কথা বলে, ল্যাংটা বাবার মুরিদ হলে রোজা রাখা লাগে না, জোরে বলেন। কুমিল্লা 3 লাখ পীর 4 গাছ বাজার চন্দ্রপুর হতেয়া ইসাদিকি কালিয়ান ফুলগাছিয়া চালা, আমার ভাইরা বন্ধুরা আমার কামালিয়া চালা, এই এলাকার মানুষের এরা এদের ইমান আকিদা কিছুই নাই, তারা কি জানেন আমার ভাইরা, তারা ফকিরি মতবাদ শিরকের আড্ডাখানা পাতিয়ে বসেছে, তারা বলে 99 নামের মাঝে 1 নাম তোমার রঙ্গিলা। প্রচলিত শিরকের মধ্যে গোটা জাতি ডুবে আছে, আইলাদিস আন্দোলন, আমার ভাইরা এই শিরক বেদাতের বিরুদ্ধে আমরাও আন্দোলন চালিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, শিরক এবং বেদাতকে মূলোৎপাটন না করা পর্যন্ত আইলাদিস আন্দোলন কিয়ামত পর্যন্ত ক্ষান্ত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইরা আমার টাইম তো ফুরা এসেছে, মহান আল্লাহ, মহান আল্লাহ সূরা মায়েদার 52 নম্বর আয়াত 5 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক এই প্রচলিত শিরকের ভয়াবহতা, কি ভয়ঙ্কর ভয়াবহতা, বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাহুমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলেন
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, শিরক করলো, আল্লাহ পাক বলেন তার জন্যে চিরতরে আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন তার বাসস্থান হলো জাহান্নাম। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামাওয়াহুন্নার, তার বাসস্থান জাহান্নামে। ওয়ামালিজ্জালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই, জালিমদের কোনো সাহায্যকারী নেই, সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1237 জানাজার অধ্যায়। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহর নবী, আখিরি জামানার নবী, মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে মরবে, আল্লাহে ওই আল্লাহর ইজ্জতের কসম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। আমার ভাইরা বন্ধুরা, আমার সাহাবীরা বলেন কলা অহিংসানা অহিংসারকা। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্ব নবী বললেন, তিনি বললেন, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, কিন্তু যদি শিরক না করে মরে, আল্লাহর কসম, সে জান্নাতে যাবে। তবে চুরির গুনার আমার ভাইরা জাহান্নাম তার খাটতে হবে। জিনা ভয়ঙ্কর একটা অপরাধ, জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবিলা। জিনার ধারের কাছে যেও না, এটা নিকৃষ্টতম পথ, এ পথ জঘন্যতম পথ, এ পথের ধারের কাছে এসো না। এ ফাহিশিয়াত কাজ জঘন্যতম অপরাধ। জিনাকারী শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, চুরি করার শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, কিন্তু শিরক আমার ভাইরা করে যদি মরে, চিরতরে ওর জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার মহব্বতের ভাইরা, দিনী ভাইরা, তাওহিদী জনতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘর এলাকা, যুব সংঘের সারা বাংলাদেশ, দেশ বিদেশের আমার ভাইরা কর্মী, দিনী ভাইরা, তাওহিদপন্থী ভাইরা, মা বোনেরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই প্রচলিত শির থেকে আমরা বাঁচি। যদি কেউ দাওয়াত দেয়, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব দাওয়াত দিল তার মেয়ের বিয়েতে, ভাই যাবেন তো? যাব না মানে এক সবার যাবো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? জোরে বলেন কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা জিজ্ঞেস করছে, ভাই আগামীকাল কোথায় যাবেন? কয় ঢাকায় যেতেই হবে, কোনো রাস্তা নেই, ঢাকায় আমার যাওয়াই লাগবে। কি বলতে হবে? কি বলতে হবে? ইনশাআল্লাহ আগামীকাল কি করব? ঢাকায় যাব। আমার ভাই, এই দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম নবী যখন প্রস্তাব দিলেন, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তাব দিলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, তোমাকে জবহ করছি, তুমি একটু চিন্তা করে দেখো, ফাংজুর মাজা তার, তুমি একটু ভেবে দেখো কি করবে। সন্তান ইসমাইল আলাইহিসসালাম, তিনি উত্তর দিলেন, ফল মা তু মারু সাতা জিদুনি ইংসা আল্লাহুমিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চাহে, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ওই সময় ওই ছোট্ট বালক, 11-12 বা 13 বছরের ছেলে ইসমাইল আলাইহিসসালাম জবাব দিলেন, ইনশা আল্লাহ মিনাস সাবিরিন।
আল্লাহ যদি চাহে, জোরে বলেন ঠিক কিনা, আমাদের চলায় ফেরায় ওঠায় বসায় কি বলতে হবে? ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ঘর থেকে রওনা দেওয়ার সময় এমনি এমনি বের হয়ে যাই, অথচ আল্লাহর নবী বলেছেন তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহর পরে ভরসা করে বের হও। আর এই দোয়াটি পড়ো, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার এই সফর, আমার এই পথ চলা, ইয়া আল্লাহ, তোমার উপরে ভরসা করে, তোমার উপরে তাওয়াক্কুল করে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ তুমি ছাড়া। যদি বলেন সুবহানাল্লাহ, আমার ভাইরা গাড়িতে যখন উঠলেন আপনার এই দোয়া পড়তেই হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অতএব আমাদের চলায় ফেরায় ওঠায় বসায় খাওয়ায় দাওয়ায় এই কথাগুলি ব্যবহার করতে হবে। আমার ভাইরা, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বিসমিল্লাহ, হে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই শব্দগুলি যদি ব্যবহার করি, আর আমাদের, আমার ভাইরা, প্রচলিত শির্ক থেকে আমরা বাঁচব। শির্কের জঘন্যতম অপরাধ, ভয়াবহ আযাব ভোগ করতে হবে একটাই মাত্র কারণ, আমার ভাইরা, চুরি করলে মানুষ বুঝতে পারে আল্লাহর করব না, তওবা করে। আমার ভাইরা, জিনা করলে বুঝতে পারে আল্লাহ জঘন্যতম অপরাধ, আর করবো না, তওবা করে। সুদ খাইলে বুঝতে পারে আল্লাহ সুদের গুণা কেমনে মাফ হবে। সুদের সবচেয়ে ছোট গুণাটা মাকে বিবাহ করা। আমার ভাইরা, আর খাবো না, তওবা করে। কিন্তু শির্ক যারা করে, ও মনে করছে আমি নেকির কাজ করছি, কবরে ফুল দেওয়া, মনে করছে ভালো কাজ, কবরে সেজদা করা, মনে করছে এটাও একটা ইবাদত। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জঘন্যতম অপরাধ থেকে, আমার ভাইরা, এই প্রচলিত শির্ক থেকে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, গোটা বিশ্বের সমস্ত জাতিকে, বিশেষ করে মুসলিম উম্মাকে আল্লাহ আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তুমি আমাদেরকে সকল, আমাদের সকলকে আল্লাহ তাওহীদের উপরে কবুল করে নাও। জোরে বলেন আমিন। প্রচলিত শিখ থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।